সুপ্রিম কোর্টে ফেঁসে গেল বিজেপি পার্টি। বিজেপি নেতারা নির্বাচনী বন্ডকে নিয়ে এতদিন যেটার ভয় করছিল, ঠিক সেটাই রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড কেলেঙ্কারিতে বিজেপি পার্টি এবারে চরম বিপদে পড়ে গেল। দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট আজ যেই রায় ঘোষণা করেছে, তাতে কঠিন বিপদে পড়েছে বিজেপি পার্টি। এর আগেই নির্বাচনী বন্ডকে নিয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে কড়া রায় ঘোষণা করেছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তারপরেও বিজেপি পার্টি নির্বাচনী বন্ড ছাপানোর বরাত দিয়েছিল। এবারে দেশের সবথেকে বড় আদালত যে কড়া পদক্ষেপ নিয়েছে, তাতে চরম বিপদে পড়ে গেছে বিজেপি নেতারা। তো চলুন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিজেপি পার্টির বিরুদ্ধে কি রায় ঘোষণা করলো, এবং সেই রায় ঘোষণার পর বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো এবং বিজেপি নেতারা কত বড় বিপদে পড়লো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণার পরেও নির্বাচনী বন্ড ছাপার বরাত দেওয়া হয়েছিল টাঁকশালের ছাপাখানায়। তথ্যের অধিকার আইনে এই তথ্য সামনে আসতেই বন্ড নিয়ে শাসকের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গত 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ড বেআইনি ঘোষণা করে তার যাবতীয় গোপন তথ্য প্রকাশ্যে উদ্দেশ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল। 2019 সাল থেকে স্টেট ব্যাংকের কাছে গচ্ছিত নির্বাচনী বন্ডের দাতা ও গ্রহীতা রাজনৈতিক দলগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে আলোড়ন পড়েছে। মোট বিক্রি হওয়া বন্ডের সিংহভাগই বিজেপির তহবিলে জমা পড়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখিয়ে বন্ড মারফত টাকা তুলেছে বিজেপি, এমন তথ্য তুলে ধরে ভোটের বাজারে প্রচারে নেমেছে বিরোধীরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ গত 15 ফেব্রুয়ারি বন্ড নিয়ে চূড়ান্ত রায় দেয়। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে তা খারিজের নির্দেশ দেয় আদালত। কেন্দ্রীয় অর্থমন্ত্রককে অবিলম্বে বন্ড ছাপা স্থগিত রাখার জন্য স্টেট ব্যাংক বা SBI কে নির্দেশ দিতে বলে ডিভিশন বেঞ্চ। আদালতের সেই নির্দেশ সত্ত্বেও স্টেট ব্যাংকের তরফে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মেন্টিং কর্পোরেশনকে বন্ড ছাপাতে দেয়া হয়। গত 27 ফেব্রুয়ারি অর্থাৎ রায় ঘোষণার 12 দিন পরে ব্যাংকের তরফে 10,000 বন্ড ছাপার বরাদ দেয়া হয়েছিল। 8,500 বন্ড ছাপা হয়ে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তা স্থগিত রাখতে বলে প্রেসকে। তথ্য অধিকার কর্মী লোকেশ বাত্রা বন্ড ছাপার বিষয়ে জানতে চেয়ে অর্থমন্ত্রকের কাছে আবেদন করলে স্টেট ব্যাংক কেন্দ্রকে যে তথ্য দিয়েছে তাতেই স্পষ্ট, সুপ্রিম কোর্টের 12 দিন পরেও বন্ড ছাপার বরাদ দেয় স্টেট ব্যাংক। নির্বাচন কমিশনে বন্ড সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য নির্বাচন কমিশনে দেওয়া নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের টাল বাহানা নিয়ে কেন্দ্রের শাসকের মদত ছিল বলে মনে করে বিরোধীরা। সুপ্রিম কোর্টের ধমককে তা প্রকাশ করতে বাধ্য হয় ব্যাংক। রাজনৈতিক মহলের প্রশ্ন, আদালতের নির্দেশ উপেক্ষা করে বন্ড ছাপতে দেওয়া শাসক বিজেপির বেপরোয়া মনোভাবেরই বহিঃপ্রকাশ।